চাই গাড়ি চাই টাকা গাড়ি গাড়ি চাই দামি কখন না শাড়ি চাই সোনা চাই দানা চাই কিছুতেই মানা নাই চারিদিকে শুধু চাই মানুষের জীবনে চাওয়ার শেষ হবে না আর রামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার সমন যখন আসবে দারে সেই দুঃখ তুই বলবি কারে মন যখন আসবে দারে সেই দুঃখ তুই বলবি কারে পরিশূন্য হয়ে রে তুই কেমনে হবি পার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার চারিদিকে বাড়াবাড়ি অকারণে কাড়াকাড়ি চারিদিকে বাড়াবাড়ি অকারণে কাড়াকাড়ি জমি নিয়ে মারামারি সার শূন্য সংসার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার মামা বাড়ি রামদার রে ভাই মামা বাড়ি রামদার তোমার আমি চিনি দেখা হইলে মিঠা মিঠা কথা কও আর ভিতরে ভিতরে আমার বিরুদ্ধে চক্রান্ত করো অহম থেকে আমিও ভিতরে ভিতরে তোমার বিরুদ্ধে লাগুম পারলে ঠেকায়ও তাহলে কিসের আশা আমি এখানে পড়ে রয়েছি আপনি আমার আশা এখানে পড়ে রয়েছে দেখছুন কারবার এই কথা নিয়ে আমি আজকে জানলাম মামু চলো গনি মিয়া বাড়িতে যাই গনি মিয়া কি করছে মিয়ারে সামনে পাইলে পর আমি তুই লাগতে আসার মারুম মোবারক সাহেব আপনার সাথে কি আমি খারাপ ব্যবহার করি না খারাপ কেন খুব ভালো ব্যবহার করেন খুব কিন্তু রাহাত সাহেবের সাথে যেভাবে হাসা হাসা ঢোলা ঢোলা পড়েন আমার সাথে তো আর ওইটা পড়েন না মামা মিয়া সাহেব কিন্তু আল্লাহ কি কোনো বেয়াদবি করবা না তুমি এত পুতু পুতু করো কেন তোমার সাহস নাই সম্মানী লোকে সম্মান করুম না তন্নের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না প্রতিবাদ করুম তারে সম্মান করিয়া তারপরে আগে সম্মান আসসালামু আলাইকুম মিয়া সাহেব ওয়া আলাইকুম আসসালাম মিন্টু তুমি আবার এসো কেন এখানে বসে রয়েছো কেন ভিতরে আসো 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 দেখছো মিয়া সাহেব কত ভালো মানুষ নিজের চোখে দেখ মামু কত কম কম এই ছোকরা দাঁড়িয়ে তো ছিলাম না আমার একমাত্র ভাগ্না রাজা অনেক লেখা পড়া জানে জ্ঞানের অভাব নাই মামু তোমার আমার গুণগান গাইতে কইছি লেখা পড়া জানা পোলা গুন্ডা হয় কেমনে লেখা পড়া জানা পোলাও অনেক সময় গুন্ডা হইতে বাধ্য হয় যখন সে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় কিন্তু তোমার ভাগ্না কি কয় কে তার অধিকার থেকে বঞ্চিত করছে আপনি আমি আমি তোমার কেমন করে অধিকার থেকে বঞ্চিত করব স্কুলের শিক্ষক হিসাবে সব যোগ্যতা অর্জন করা সত্ত্বেও আপনি আমার নিয়োগ বাতিল করছেন কেন কিন্তু তোমার ভাগ্নার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে নিয়োগ বাতিল করা আমি কেডা তাই তো স্কুলের নিয়োগ বাতিল উনি কেমনে করবো তার কাছে তুই কি শুনছস আমার কাছে সব খবর আছে ওনার নামে অনেক অভিযোগ উঠছে উনি ক্ষমতার অপব্যবহার করতেছে হ্যাঁ আমার ক্ষমতা আছে সেই জন্য ক্ষমতার অপব্যবহার করার শক্তি আমার আছে এখানে তোমার কি করার আছে আমারও অনেক কিছু করার আছে আমারও ক্ষমতা আছে সব অনিয়ম রুখে দেওয়া রাজা মিয়া সাহেবের সামনে তুই এগুলো কি কইতাছস তোর মামি শুনলে আমার রাগ করবো মামি রাগ করলে আমার কি আমি এত বড় অন্যায় সহ্য করবো না তো মিন্টু তোমার ভাইনার মনে হয় নতুন পাখা গজাইছে পাখা কেমনে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি আপনি কি আমার ডর দেখান ডর দেখানোর ক্ষমতা থাকলেই মানুষের ডর দেখায় কথাটা স্মরণ রাখলে আমি খুশি হব আচ্ছা রাজা তুই তো নতুন করে ঝামেলা লাগাইলি ভদ্রলোকের লোকে এমনি করে কথা কয় চুপ কর মামু কে ভদ্রলোক উনি ভদ্রলোক আমি তোমার চ্যালেঞ্জ দিতেছি স্কুলের গভর্নিং বডি থেকে ওনার আমি বিতাড়িত করব খোদার কসম আসো ঠিক কোন কথা হলো এটা কেরানির কথা হেডমাস্টার উঠে আর বসে ওফ গড ব্যক্তিত্বহীন 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 হেসার হলে যা হয় তার মধ্যে ব্যক্তিত্বের লেশ মাত্র আমি দেখি না কোনোদিন আরে বেটা কেরানি তোর কথা উঠবো তোর কথা বইব তুই না উল্টা উল্টা হেডসার উঠে হেডসার বসে কি আপনার বেতন আছে জ্ঞানী স্যার আপনার বেতন তো যেতে হয়েছে তুই যা আমার বেতনটা নিয়ে আয় ওই কেরানির কাছ থেকে আমি বেতন আনো না যা এটা কি কোন স্যার দেখছেন ম্যাডাম আমি যদি বেতন আনতে চাই তাহলে তেলে বেগুন জেলে উঠবো না যে বিষয়টা কেমন আচ্ছা যান না বেতনটা নিয়ে আসেন রাগ দেখে তো লাভ নাই তার কাছে তো আপনার বেতন নিতে হবে তাই না ওই রকম একটা থার্ড ক্লাস লোকের হাত থেকে আমার বেতন নিতে হবে এটা আমি মানতেই পারি না কখনো স্যার আপনি আমার সামনে তার থার্ড ক্লাস কইলেন আমি তো ব্যাপারটা কইয়ে দেবো বাবা ঝামেলা পাকাবা না একজনের কথা আরেকজনের কাছে বলা একদমই ভালো না অভ্যাস তোমাকে চেঞ্জ করতে হবে
আমি কি করব ম্যাডাম, আমার তো কথা পেটে থাকে না। আমার সামনে মনের ভুলে কর বদনাম করবেন না, তাহলে কিন্তু কয়ে দেব। ওই ব্যাটা যা, তোর ওই থার্ড ক্লাস ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস কেন আসে না তারে যা কো, আমি তারে কইছি একটা থার্ড ক্লাস। যা যা এদিকে। কেরি স্যার কইছে আপনি যদি এখনই বেতন আনেন, ও মা কি জোরে মারছে, তাহলে আন তো কইছে না কিন্তু গাটি কুটি বস্তা গোল করে বাড়ি চলে যাব। যা আচ্ছা আচ্ছা আপনিও না খুব ঝামেলা একটা লোক, বেশি সুবিধার না তো রাগ দেখানোর কি আছে, যান যে বেতনটা নিয়ে আসেন। যান স্যার যান। বুঝছেন ডালিয়া ম্যাডাম, খালি আমি আপনারে পছন্দ করি বলে আপনার কথা মতো যাইতেছি, নাইলে যদি ডাইরেক্ট বারাক ওবামা সাহেব আমার ফোন দিয়া কইতো যাও ওই কেরানির কাছ থেকে বেতন নিয়ে আসো, আমি জীবনও যাইতাম না, খালি আপনার লিয়ে গেলাম। ম্যাডাম ম্যাডাম না মানে স্যার মনে হয় আপনার খুব মানে, আপনার কথায় উঠে আপনার কথায় বসে, খুব ভালো খুবই ভালো। বাবা তুমি আমাদের টিচারদের মাঝখানে কথা বলবার না, আমি অন্যায় একদম পছন্দ করি না, আমি রাকেশ স্যার না, যা ইচ্ছে তাই বলবার, পার পেয়ে যাবা, যা গান্ধি এক কাপ চা দি, বুঝছি তো খাইবেন না ঠিক। হ্যাঁ মুরব্বী মানুষ, মুরব্বীর লাগে কেমনে কথা কওয়া লাগে তুই জানিস না, সে আমার লোকের কথা কথা। হ্যাঁ বলতেই পারে, হ্যাঁ মুরব্বীর আর বয়স হয়েছে, একটা বয়স্ক মানুষ তুই সম্মান করবি না? মামু তুমি কিন্তু জানো যে আমারও কিন্তু মাথা চান্দি গরম। আমি চান্দি গরম বুড়া মানুষের চান্দি আম কথা বেশি গরম, এখন চান্দি ঠান্ডা রাহুল লাগে। ও মামু কি কেমন আছো? ভালো নাই। আল্লাহ মামু তুমি কথা কও আমি যাই। না মানে যাই কি, আমার সাথে কথা না কই চলে যেতেছেন, ঘটনা কি? ঘটনা খুবই খারাপ, ভাগনা মিয়া সাহেবের কাছে উল্টাপাল্টা কথা কয়া আমার মাথা হেট করে দিছে। মামু তুমি এমন একটা ভাব করতেছো মনে হইতেছে আমি কি বিরাট অন্যায় করে ফেলাইছি, সে যে আমার সাথে অন্যায় করলো তার কি হইবো? এই গুরুজন অন্যায় করলে সেটা মুখের উপর কইতে নাই। এই যে মামা একটা উল্টা কথা কইলা, গুরুজন অন্যায় করলে সেটা মুখের উপর ধরে দিবে, এটা কিন্তু একটা ভালো কাজ। থ্যাংক ইউ আমারে বোঝার জন্য, আমি যাই মামু। ঘটনা কি আমার কাছে যায়? রাজার খুব ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার, কিন্তু মিয়া সাহেব সেই পথটা বন্ধ করে দিছে। রাজা ইন্টারভিউ প্রথম হয়েও চাকরিটা পায় নাই, হেল লাগে সে রাগ করছে। ঠিকই তো আছে, আমি হলে তো রাগ করতাম। রাজা মিয়া সাহেবরে চ্যালেঞ্জ দিছে, ওই নাকি গভর্নিং বডি থেকে মিয়া সাহেবরে না হয় বই। অহন কও আমি কি বিপদের মধ্যে আছি? তুমি কোনো বিপদে নাই। মিয়া সাহেবরে তুমি একটু বুঝাইবা, কইবা ভাইনার পক্ষ থেকে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। সি 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 এত ভীতু কেন তুমি, এ ব্যাপারটা তুমি রাজার উপরে ছেড়ে দাও। তুমি এই পাগলের পক্ষ নিতেছো, তুমি জানো এর পরিণতি কত ভয়াবহ হইতে পারে। ওরে আল্লাহ এনে তোমার চিন্তা করতে হবে। আচ্ছা আব্বা আমি এসব কি শুনতেছি? তুই কি শুনতাছ সেটা আমি কি করে কমু? তা তো ঠিকই, আপনি কি শুনছেন এটা মিয়া সাহেব কেমনে কইবো? আইতে শুন তাক আব্বা, আমি শুনলাম তুমি বলো স্কুলের ওই যে মাস্টার নিয়োগের সব ফলাফল বাতিল করে দিছো। তুই ঠিকই শুনছস মা, কিন্তু ওই ফলাফল বাতিল দিয়ে তোর মাথা ব্যথা কেন? তা তো সত্যি, এই ফলাফল নিয়ে আপনার মাথা ব্যথা কেন? আইতে শুন তাক তুমি সাববরে বিদায় করো, আমার হাতে কিন্তু খুন হবো, তুমি আমার লগে কথা কইতেছ আমি তোমার লগে কথা কইতেছি, মাসখান দিয়ে সামসা কথা কই কিসের জন্য? হ্যাঁ তুই মাসখান দিয়ে কথা কইছ কেন? সত্যি আমি কেন কথা কইতেছি আমিও তো বুঝতাছি না। একটা পুলা পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, তুমি তার রেজাল্টটা বাতিল করলে শুধুমাত্র তোমার পরিচিত লোক সেট করবে এই জন্য। আব্বা এইটা কি কোনো সুস্থ মানুষের কাম? ওই ফাজিলটা তোর কাছে বিচার দিয়ে গেছে না? মিন্টু তোর আমি খাইছি আমার সংসারে অশান্তি লাগায়। মিন্টু তোর আমি খাইছি তুই আমার সংসারে অশান্তি লাগালি কেন? মিন্টু মামার কি দোষ? আজ রেজে তারা গালাগালি করতেছো সেটা কিছু বলেনি? ওর ভাইগনারে চাকরি দিতে পারলে ভালো মানুষ হয়ে যেতাম না? রাজা নিজের যোগ্যতায় চাকরিটা পাইছে কিন্তু তুমি তার চাকরিটা করতে দাও নাই, এটা কিন্তু তুমি ঠিক কাম করো নাই। ওরে বাপ রে বাপ, এর মধ্যে রাজার নাম জানা হয়ে গেছে গা। শোন তোর একটা কথা কই দিই, খবরদার ওই সারার লেগে আমার কাছে খবরদার সুপারিশ করতে হবি না। কোনো সুপারিশ করলে মিয়া সাহেব আপনি শুনবেন না, কোনো ফালতু সুপারিশের দাম এই মিয়া সাহেবের কাছে নাই। একটা থাপ্পড় মেরে তো দাঁতগুলো ফালাই দিবি। মানে জি মিন্টুর পরে ফোন দে। আই খবরদার কারে ফোন দিবি না, কি লেগা ফোন দিব? আর ঝামেলা পাকাও না, ভালো কাম তো তুমি একটাও করতে পারো না, যত সব ঝামেলা পাকাও সব সময়। মারি মানে জি মেশাব। হ্যাঁ আমার মায়া দিয়ে আমার বিরুদ্ধে কথা কয়, এটা কোন বিপদে পড়লাম? মেশাব আমি তো অন্য কিছু সন্দেহ করতেছি। একদম সব আমার মেয়ের বিরুদ্ধে সন্দেহ করা তার লেগা নিষেধ। ঠিকই
ঠিকই তো মনিবের মায়ের দিকে সন্দেহ করা ঠিক না একদম অনে ফোন লাগা মিন্টুর বউ ওই ফারুল রে ফোন লাগা তাড়াতাড়ি আচ্ছা হ্যালো ফোন লে ও আম্মা আম্মা তুই শুনতেছো হ্যাঁ বল সুজন রে এত একটা আশা নিয়ে এই বাড়িতে নিয়ে আসছি আমি সেই আশা আমি কোনোভাবে পূরণ করতে পারতেছি না এটা আমার জন্য কত কষ্টের তুমি ভাবতে পারো তুই এখানে কষ্ট পাওয়ার মতন তো কোনো বিষয় আমি দেখতেছি না পোলা ইন্টারভিউ দিছিল ফেল করছে এখন পত্রপত্রে বিদায় করে দাও ব্যাস আম্মা তুমি এটা কি কথা কইলা তুমি আমার মেহমানের অপমান করে কথা বলতেছো তোমার মুখ থেকে আমি এই ধরনের একটা কথা শুনবো এটা আমি ভাবতেও পারি নাই আম্মা তা বাবা আমি তো এর চেয়ে আর ভালো কইরা কথা বলার কোনো উপায় দেখতেছি না তোমরা যা শুরু করছো তাতে এর চাইতেও কঠিন কইরা বলা আমার দরকার ছিল আম্মা আয় আম্মা এই বাসায় বসা সারা তোমার অন্য কোনো কাম নেই রান্না বান্না সারা অন্য কোনো কাম নেই আব্বার একটু শাসন করলে তো পারো আইছেন আর একজন মুরুব্বিদের লগে যে কিভাবে কথা কইতে হয় এইটাও শেখেনি ঠিক বুকে মনে আব্বা তোরে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলাইছে অন্তর নামাইতে পারতাছে না হ্যালো আপা আমি আপনার সাথে কথা বলতেছি না আপনি আমার সাথে কথা বলবেন না আমি আম্মার সাথে কথা বলতে সাথে চুপ থাকলে খুশি হব দেখছ আম্মা তুমি কিছু কইবা রে তোমার সামনে বড় বাড়ির লোকে কেমনে কথা কইতে হয় সেটা শিখে নাই আচ্ছা তোরা একটু থাম দেখি এই লতা বল কি করছে তোর বাপে কি আর করছে আমাগো স্কুলে একটা যোগ্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা ছিল আব্বা সেই নিয়োগে এক বালতি পানি নেকড়ে ঢেলে দিছে পানি ঢেলে দিছে মানে ওই খোলাসা করে কইলে কি তোর মুখে ফোসকা পড়ে হ্যাঁ পড়ব আম্মা আব্বার দেবরে লেগে আব্বা স্কুলে শিক্ষক নিয়োগ বাতিল করছে আব্বা যাই ইচ্ছে তাই করব আর তোর কি ওলা কই কি আব্বা যা খুশি তা করব হ্যাঁ রাজার মতো এত ভালো একটা শিক্ষক আমি স্কুলে জায়গা পেল না আইছে আম্মা আম্মা তুমি কো এই আব্বার এই ধরনের অন্যায় কাজে কি সমর্থন করা যায় দেখ লতা তুই ছোট আছস ছোটর মতো থাকবি রাজার নামে ওগালাতি করবি না কেলে তুই ওর লাগে ওগালাতি করছিস কিসের জন্য রে ও তোর কি লাগে ওরে তোরা একটু থামবি আই লতা যা তুই তোর কাজে যা আমি আমার কাজেই যাইতেছি আমি বিষয়টা দেখতেছি যা না দেখলে তো তোমার খবর আছে আর একটা কথা এই যে আপারে এত লাই দিয়ে মাথায় দিল না পরে আর জামাই বাড়ি যাইবো না বাসায় বসে থাকবো পরে বুঝবা মাইয়ারে বাসায় বসে খাওয়া দেশ খা হাসতেছো তুমি না হাসতেছো তোমার সামনে এগুলো কইতে পারে না রে তাহলে আর আলে কি কয় আয় মানকে জি মিয়া সাহেব জলদি আয় জি কি করতেছিলি আপনি ডাকের অপেক্ষায় আছিলাম হ্যাঁ ফোন কর কারে আরে কারে তুই জানিস না না তো জানি না তো কারে ও হ্যাঁ 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 কারে ও মনে পড়ছে মনে পড়ছে মিন্টু মামারে মিন্টু মামারে ফোন দিবেন তাহলে আমার যেহান মেজাজ খারাপ তুই বুঝতেছস না সেটা বুঝছি আপনি অনেক মেজাজ খারাপ কেন মেজাজ খারাপ ও মিন্টু মামা ও ওই যে মিন্টু মামা আপনার লগে যে বেদবি করে গেছে সেটার লেগে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন শের উপরে যদি আমি মেজাজ খারাপ করে থাকি তাহলে কারে ফোন করতে পারি কারে ফোন করতে পারি উনার ওয়াইফ হ্যাঁ নে ফোন কর দেন আচ্ছা কি নামে মানে কিভাবে না নাম্বারটা সেভ করা সেটা মহিলা মেম্বার ফারুল একদম দিছেন তো ব্যস্ত লাগায়া আপনি তো দেখতেছে আসলে পাগলি আছেন আমি কি নাম্বার করতে পারবো তুই এত মূর্খ কেন যাই আমার চোখের সামনে থেকে বেরিয়ে এখান থেকে আপনি তো আমার মুরগুই বানা রাখছেন আমার কি স্কুলে পড়াই আবার কথা কই আচ্ছা ঠিক আছে হ্যালো আমি ওই মেম্বার সাহেবানের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কে জি আমি গনি গনি মিয়া চেয়ারম্যান মিয়া সাহেব আপনি আপনি কেমন আছেন ভালো নাই মিন্টু আমার পরিবারের মধ্যে ঝামেলা তৈরি করতেছে কোন কি মিন্টার এত সাহস আপনার পরিবারে ঝামেলা সৃষ্টি করে তো বিচারটা কি তুমি করবা না আমি করব বিচার আমিই করব অন কন কি ঝামেলা করছে এই পারুল মেম্বারের কাছে জনগণ সবই সমান আমার কাছে স্বজন পৃথিবীর কিছু নাই সেই আশা নিয়েই তো তোমার কাছে ফোন করছি তোমার ওই মিন্টু আর তার ফাজিল ভাইনাটা দুইজনে মিলা আমার মেয়ে লতার কাছে আমার নামে যাটা বদনাম করছে আপনার নামে বদনাম করছে এইটা কোনো ভাবে সহ্য করা যায় না ওইখানে খান্ত হয় নাই তো ওর তো রীতিমতো আমারে ধমক দিয়া গেল
আমি ধন্য হলাম মিয়া সাহেব, আপনি চিন্তা করেন না, এই বিচার আপনি নগদে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ। আচ্ছা রাখি, সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেবের ফোন, পরের বার আমি চেয়ারম্যান। গুরুদেব নমস্কার। গুরুদেব নমস্কার। আসেন আসেন, বসেন। না বসবো না, তোমার সাথে একটা কথা বলতে আসছি। কথা কইতে আইছেন, বেশ ভালো কথা, বাড়িতে বসেই কথা বলেন। ও আপনি তো আবার মুরগি পালা বাড়িতে বসেন না, ডর নাই গুরুদেব, সব মুরগি খায়া ফেলাইছি। তোমার ব্যবহারে আমি খুবই মুগ্ধ। অবশ্য দুষ্ট লোকরা সবসময় ভালো ব্যবহার করে। আসলে তুমি একটা ফাজিল। আমি ফাজিল সেটা তো আপনি আগেই জানেন। অনকন কি কামে আইছেন? গ্রামের রাস্তাঘাটের যা অবস্থা, তোমার হলে একটু চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে চাই। গুরুদেব নিজের রাস্তায় সাফ করতে পারলাম না, অহন জনগণের রাস্তা সাফ করার লাগে ওই চেয়ারম্যানের কাছে যাইতে হইব? আপনার কি মাথা খারাপ হয়েছে? কি যে বলো না বাবু তোষ, আরে তোমার বাড়িতে আমি ঠিকই আইলাম, তোমার রাস্তাতে একটুও খারাপ না। চাকরি লাগে ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে দুই দিন ধরে গেছি, ওর চালা চামুনিরা তার কাছে ভিড় বাড়ি দেয় নাই, আর আমি যেমন সেই বাড়িতে ওইটা হইব না। শোনো বাবু তোষ, আমার সাথে চলো, দেখবা আমার কথা শুনলে চেয়ারম্যান বাড়ির ভিতর থেকে দৌড়ে বাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে যামুনে, কিন্তু আমি আর আপনি গেলে হইব না, লগে দুই চারজন লইয়া হ্যার পরে যাইতে হইব। আরে সেই ব্যবস্থা আমি করবো, ওইটা নিয়ে তুমি ভাইবো না। যাইবা কিনা সেটা বলো। আচ্ছা তাহলে চলেন, কবে যাবেন কোন? কাইলি যাই, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আছি ভালো আছি, তুই কেমন আছিস? এখন অনেক ভালো আছি। এখন অনেক ভালো মানে আগে কি খারাপ ছিলি? তুমি যেদিন থেকে আত্মগোপনে গেছিলে সেদিন থেকে খুব খারাপ ছিলাম আমি। আচ্ছা আমার আত্মগোপনে থাকার সাথে তোর ভালো থাকা খারাপ থাকার সম্পর্কটা কি? সম্পর্ক তো আছে, তুমি যেদিন থেকে আত্মগোপনে গেল আমার চোখ সুরে খালি পানি আসতো, মুখের ভিতরটা হু করে কান্দে উঠতো, চিৎকার করে কান্দতে ইচ্ছে করতে কিন্তু কান্দতে পারতাম না। কেন কান্দতে পারতি না? আমি তো বুঝতে পারি না, আমার মাথায় তো ধরে না। মাথায় ধরবে কেমনে, তোমার মাথায় মগজ থাকলে না মাথায় ধরতো। ঠিক কথা কইছস, আমার মাথায় আসলে একটু মগজ কমই আছে। যাক গা বাদ দে, তুই কি এখন কলেজে যাস না? কলেজে যাই মানে আমি তো কলেজেই থাকি। কলেজেই থাকি মানে? না না, কলেজে থাকি মানে কলেজের আশপাশে থাকি, তা তুমি এখন আইসা পড়ছো না, আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। তাইলে তো আর এখন তো ওইদিকে যাও আমার চলবো না। কেন? আমাদের এদিকে যেতে সমস্যা কি তোমার? না না আমার কোনো সমস্যা না, সমস্যা তোর মামির। সে যদি জানে যে আমি এই গ্রামে ফিরে আইছি তাহলে তোর আর বাড়ি থেকে বাইরে হইতে দিব না। তুমি